নমস্কার। সবুজ বাংলার সমস্ত দর্শকবৃন্দকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সবুজ বার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে এক ঝলকেই প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। আজ দীপাবলি আলোর রোশনাইয়ে মাতোয়ারা সারা জেলা, খেতাব দখলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই পুজো কমিটিগুলির। জেলা সদর হাসপাতাল পরিদর্শনে রাজ্যের সহস্বাস্থ্য অধিকর্তা, পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ। খেজুরি থানা থেকে উধাও গৃহবধূ খুনের মূল অভিযুক্ত, ভোর রাতে ফের পাকড়াও করল পুলিশ। মারিস্তায় পথ দুর্ঘটনায় মৃত এক, আহত দুই ভর্তি কাঁথি হাসপাতালে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে নিষিদ্ধ বাজি উদ্ধার, শব্দবাজি নিয়ে বাড়তি সতর্কতা জারি। ময়নায় রহস্যজনক মৃত্যু এক যুবকের, তদন্তে পুলিশ। এলাম বিস্তারিত খবরে। দীপান্বিতা কালী অশুভনাশিনী ও মঙ্গলদায়িনী, তাই শক্তির আরাধনায় মেতে উঠল জেলা সহ গোটা রাজ্য। আলোর উৎসবে এবং কালীর আরাধনায় ব্যস্ত বিভিন্ন ক্লাব কমিটি। প্রতি বছরের ন্যায় তমলুকের বিগ বাজেটের পুজোয় থিমের ছড়াছড়ি। তমলুক পুরসভার পক্ষ থেকে সেরা পুজো ঘোষণার সাথে সাথে এবারের নবতম সংযোজন তমলুক থানার পক্ষ থেকে পুরস্কার প্রদান। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, আজ দীপাবলি আলোর উৎসব। প্রচণ্ড রুদ্র তেজে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিচ্ছিলেন পত্নী মৃত্যুতে শোকাচ্ছন্ন মহাদেব। সেই সময় কালী এসে এই নির্মম প্রখরতার আগুনকে ম্লান করে বন্ধ করলেন শিবশক্তির তাণ্ডব। পরমপিতা স্বামীর বুকে অসাবধানবশত পা তুললেন দেবী, থেমে গেল ধ্বংসলীলা। কিন্তু স্বামীর গায়ে পা তুলেছেন দেখে চমকিত হয়ে জিহ্বা বহির্গমন হল দেবীর। দীপান্বিতা কালী অশুভ নাশিনী ও মঙ্গলদায়িনী, মাত্র এক রাত্রির উৎসব, তবু তাকে ঘিরে উৎসাহের অন্ত নেই আমাদের রাজ্যে। অবশ্য সারা দেশেই দেওয়ালি উৎসব ঘটা করে পালন করা হয়। শাক্ত দেবীর আরাধনায় রঙে আলোয় সেজে উঠেছে সারা বাংলা। শক্তি আরাধনার জাঁকজমকটা সারা জেলার মধ্যে বরাবরই একটু বেশি দেবীর পীঠস্থান তথা পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকে। আলোর জয়গান শোনাতে এবং উৎসবের আনন্দ ভাগ করে নিতে এক রাতের এই উৎসবকে সাধারণ মানুষ নিজেরাই উদ্যোগী হয়ে বাড়িয়ে নিয়েছেন তিন দিন। তমলুক শহরের কালী পুজো নিয়ে প্রতি বছর প্রতিযোগিতার আয়োজন করে তমলুক পুরসভা। এবার তমলুক থানার পক্ষ থেকেও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। পুরস্কার প্রাপ্তির আশা উস্কে দিয়েছে পুজোগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইকে। কেউ মণ্ডপ সজ্জায় জোর দিয়েছে, কারো প্রতিমায় বাজেট বেশি। বাংলা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের আনা হচ্ছে পুজোর উদ্বোধনে। পুজোগুলিতে কোথাও দেবীর মাহাত্ম্য, কোথাও প্রাচীন মন্দির, কোথাও মণ্ডপ ও প্রতিমার থিমই আকর্ষণ। কয়েকটি পুজো কমিটি আবার জোর দেয় আলোকসজ্জা, আতশবাজি প্রদর্শন বা সামাজিক কর্মসূচির ওপর। কাঠের টুকরো, পেতলের কোষাকুষি, খড়ের চাটাই, মাদুর কাঠি, তালপাতা, বাঁশের ছেলা থেকে শুরু করে মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে কাঁচের বোতল, ফাইবার, আমেরিকান ডায়মন্ড, মাটির হাঁড়ি, কাগজের মণ্ড, এমনকি টেস্ট টিউব পর্যন্ত। কোথাও দেবী সজ্জিতা হয়েছেন ঐতিহ্যময়ী আদি বস্ত্রালঙ্কারে, কোথাও দেবী সুউচ্চ রূপ, কোথাও দেবী রণাঙ্গনে লেলিহান, কোথাও করাল বদনা, আবার কোথাও তিনি পঞ্চমুখী নিশাকালী, সঙ্গে ডাকিনী যোগিনীরা তো আছেনই। এসবের মাঝেও প্রশাসন কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ট তৎপর। তমলুকে কালী পুজোর দিন প্রায় 50টির মতো শোভাযাত্রা বের হয়। এ সময় যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে চোখ রাখছে প্রশাসন। শব্দবাজির ব্যবহার রুখতে বাড়ানো হয়েছে টহলদারি, মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে পুলিশ। জেলার থানাগুলিতেও করা হয়েছে পুজোর আয়োজন। শুধু তমলুকেই নয়, জেলার প্রতিটি অঞ্চলেই এখন দীপাবলির আলোর রোশনাই। নন্দকুমার, কোলাঘাট, মহিষাদল, পাঁশকুড়া, হলদিয়া, কাঁথি, এগরা, সব জায়গার পুজোই মন কেড়ে নিয়েছে দর্শকদের। কালী পুজোয় অমাবস্যার রাতে আলোকমালার উজ্জ্বলতা। গৃহস্থের বাড়িতে মোমবাতির সঙ্গে এখন নতুন সংস্করণ হিসেবে যোগ হয়েছে টুনি বাল্ব। তাছাড়া চরকি, ফুলঝুরি, রংমশাল, তুবড়ির মতো আতশবাজি তো আছেই। সব মিলিয়ে দিওয়ালি উপলক্ষে এখন সাজো সাজো রব সারা জেলায়। সবুজ বাংলার পক্ষ থেকে জেলাবাসীকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা।
হাসপাতালে যথেষ্ট পরিকাঠামোর অভাবসহ বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ চিকিৎসকদের। সোমবার পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল পরিদর্শনে এসে এমনই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের সহস্বাস্থ্য অধিকর্তা জে এম চাকি। এদিন তিনি দুর্নীতিতে যুক্ত এ সমস্ত চিকিৎসকদের চিহ্নিত করে তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তৎসহ এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। জেলা হাসপাতালে পরিকাঠামোর অভাব সুস্পষ্ট চারিদিকে, তার ওপরে বেসরকারি নার্সিংহোম ও ওষুধ দোকানের সঙ্গে এক শ্রেণীর চিকিৎসকদের অশুভ আঁতাতে বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা। সোমবার সকালে আচমকাই পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের সহস্বাস্থ্য অধিকর্তা জে এন চাকি। তমলুক জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্মসূচিতে যোগ দিতে এসে সকাল 10টা নাগাদ হঠাৎই হাসপাতালের প্রসূতি বিভাগ পরিদর্শনে যান ওই অধিকর্তা। খোঁজখবর করেন সদ্যজাত শিশুদের চিকিৎসার বিষয়ে। খোদ কর্তাকে নাগালে পেয়ে তখনই প্রসূতি ও তার পরিবারের লোকেরা অভিযোগ করেন যে হাসপাতালে অধিকাংশ সময়ই ওষুধ পাওয়া যায় না, ফলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ বাইরে থেকে কিনতে হয়। একাধিক প্রসূতির পরিবারের কাছ থেকে ওষুধ নিয়ে দেখে অভিযোগের সত্যতারও প্রমাণ পান ওই অধিকর্তা। এরপরই যে সমস্ত চিকিৎসক বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ দিচ্ছেন তাদের চিহ্নিত করে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন হাসপাতালের সুপারকে। আমরা যদি প্রেসক্রিপশনটাকে একটু অডিট করতে পারি যে কোন ডাক্তারবাবু রেগুলারলি বাইরের মেডিসিন প্রেসক্রাইব করছে, তাদের যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাদের যদি মোটিভেট প্রথম অবস্থায় মোটিভেট করা হয়, তারপরে যদি মোটিভেশনেও যদি কাজ না হয় তাহলে তারপরে আমরা নাম টাম যদি পাই কোন ডাক্তারবাবু রেগুলারলি এই মেডিসিন বাইরের মেডিসিন প্রেসক্রাইব করছে, তাহলে তার এগেনস্ট আমরা ব্যবস্থা নিয়ে নেবো, ডিপার্টমেন্টাল অ্যাকশন নেবো একদম। মানে আমরা যদি নামগুলো জানতে পারি, নাম উইথ রেজিস্ট্রেশন নাম্বার আমরা জানতে পারলে তার ব্যবস্থা আমরা নেবো, সেই ধরনের ডিরেকশন দেওয়া আছে সব জেলাকেই। এমনকি ওই চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও কথা বলেন। এদিন সহস্বাস্থ্য অধিকর্তা জেলা হাসপাতালের প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটার সদ্য চালু হওয়া এসএনসি ইউনিট পরিদর্শন করেন। জানান, প্রসূতি বিভাগ সম্প্রসারণের জন্য রাজ্যের যে সমস্ত হাসপাতালকে বাছা হয়েছে তার মধ্যে এই জেলা হাসপাতাল রয়েছে। তবে হাসপাতালের পরিকাঠামোর অভাব, বিশেষত প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সামর্থ্য ঘাটতি আছেই ভাই, মানে এত বছর ধরে পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি সেটা তো ঠিক কথা। এবার একটা উন্নতির জন্য চেষ্টা করা হচ্ছে, দেখা যাক যদি বেড টেড বাড়ানো যায়। ম্যাটারনিটি ওয়ার্ডে তো আপনারাও দেখ, আপনারা এখানকারই লোক, আপনারা জানেন যে ম্যাটারনিটি ওয়ার্ডে বেড স্ট্রেংথ খুব কম, বেড যা দরকার অত বেড নেই আমাদের অ্যাকচুয়ালি। এই বেড বাড়ানোর জন্য একটা চেষ্টা নেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট হাসপাতালে, যেখানে এক্সেস মানে অকুপেন্সি খুব বেশি নেই, হয়তো 100% বেড আছে, সেখানে হয়তো 125% অকুপেন্সি হচ্ছে, সেখানে আমরা ম্যাটারনিটি ওয়ার্ডটা এক্সটেনশনের জন্য একটা প্রপোজাল নেওয়া হয়েছে, সের মধ্যে এই হাসপাতালও আছে। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসাধীন প্রসূতি ও সদ্যজাতদের 30 দিন পর্যন্ত বিনামূল্যে ওষুধ সরবরাহ করার নিয়ম রয়েছে, কিন্তু এখানে রোগীদের কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ওষুধের অর্ডার দেওয়ার যেমন ঘাটতি রয়েছে, তেমনি কিছু চিকিৎসক নিয়মিত বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ দিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত চিকিৎসকদের চিহ্নিত করে তালিকা জমা দিতে, এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। অর্ডার আছে যে প্রেগনেন্ট মাদার এবং বাচ্চা 30 দিন পর্যন্ত এদের কোনো মেডিসিন প্রোকিওর করতে হবে না পেশেন্ট পার্টিকে। কিন্তু এখানে দেখলাম যেটা, যে কিছু কিছু ওষুধ হয়তো কিনতে হচ্ছে এখনও, যেটা আমি সুপারের সঙ্গে অলরেডি কথা বলেছি যে কীভাবে এটাকে মানে এখন ঘটনা হচ্ছে, একটা লিস্ট দেওয়া হয়েছিল যে এই মেডিসিন হাসপাতালে অ্যাভেলেবল থাকবে, এগুলো হচ্ছে লিস্টের বাইরের মেডিসিন, কিন্তু যে কোনো কারণে হোক অর্ডারটা বোধহয় মানে আইদার অর্ডারের মধ্যে কোথাও ঘাটতি আছে অথবা অর্ডারটা বুঝতে কোথাও ঘাটতি আছে। আমার যেটা মনে হয়েছে বুঝতে ঘাটতি আছে, যে আউটসাইড লিস্টও যদি মেডিসিন দরকার হয় তাহলে মেডিসিনটা প্রোকিওর করা যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি মেডিসিন আমার যেগুলো লিস্টের মধ্যে আছে সেই মেডিসিন না দিয়ে আমি সবসময় বাইরের মেডিসিন প্রেসক্রাইব করবো। এখানে ডাক্তারবাবুদের একটু মানে দেখতে হবে ব্যাপারটা। পূর্ণেন্দু মাইতি ও সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। দুর্গাপাত্র নামে এক গৃহবধূর খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল খেজুরিতে। খুনের ঘটনায় মূল অভিযুক্ত দুর্গাপাত্রের স্বামী প্রশান্ত মহাপাত্রকে গ্রেপ্তারও করেছিল পুলিশ, কিন্তু সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য কাঁথি মহকুমা সংশোধনাগার থেকে খেজুরি থানায় আনা হলে পুলিশের চোখে ধুলো দিয়ে প্রশান্ত পাত্র পালিয়ে যান। যদিও পরে খানাতল্লাশি চালিয়ে মঙ্গলবার খেজুরি থেকেই প্রশান্ত পাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রায় এক সপ্তাহ আগে দুর্গা পাত্র নামে এক গৃহবধূকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল খেজুরিতে। অভিযোগ ছিল, দুর্গা পাত্রর স্বামী প্রশান্ত পাত্র তার স্ত্রীকে খুন করেছে। খেজুরির হলুদবাড়ি গ্রামে ওই গৃহবধূর দেহ পাওয়া গিয়েছিল স্থানীয় একটি মাঠে। খুনের অভিযোগে প্রশান্তকে গ্রেফতারও করেছিল পুলিশ। সোমবার প্রশান্তকে কাথি মহকুমার সংশোধনাগার থেকে খেজুরি থানাতে আনা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে এই স্থানান্তরের পূর্ণ সুযোগ তোলে অভিযুক্ত প্রশান্ত পাত্র। খেজুরি থানা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায়। সারা রাত খানা তল্লাশি চালিয়ে অবশেষে মঙ্গলবার ভোরে খেজুরি থেকেই পুলিশ তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। রবিবার মারিস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, গুরুতর আহত হয়েছেন আরও চারজন। মূলত পিকআপ ভ্যানের সঙ্গে একটি সরকারি বাসের সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। আহতরা বর্তমানে কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার পথ দুর্ঘটনায় মারিস্তায় ঘটনাস্থলে মৃত্যু হলো একজনের। এদিন সকাল 8টা নাগাদ মারিস্তা থানার মহিষা গেটে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে একটি সরকারি বাস হঠাৎই এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে একজনের মৃত্যু ছাড়াও গুরুতর আহত হয়েছেন চারজন। আহতদের কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারিস্তা থানার পুলিশ সরকারি বাসটিকে আটক করেছে। সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। জেলার বিভিন্ন অঞ্চল থেকে নিষিদ্ধ বাজি উদ্ধার করলো জেলা পুলিশ। দীপাবলির আগে জেলা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করে শব্দবাজি। কালী পুজোর শব্দবাজির দৌরাত্ম্য কমাতে বাড়তি সতর্কতাও জারি করেছে পুলিশ প্রশাসন। গত শুক্রবার বাজি কারখানায় আগুন লাগার ঘটনার পরে নড়ে চড়ে বসেছে কাঁথি থানার পুলিশ। শনিবার ও রবিবার কাঁথির বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হলো কয়েক লক্ষ টাকার বাজি। আটক করা হয়েছে বেশ কয়েকজন কারখানার মালিক ও শ্রমিকদের। অন্যদিকে রবিবার বিকেলে খানা তল্লাশি চালিয়ে প্রায় 2 কুইন্টালেরও বেশি নিষিদ্ধ বাজি উদ্ধার করলো কোলাঘাট পুলিশ। এদিন বিকেলে কোলাঘাটের পয়াক গ্রামটি ঘিরে অভিযান চালানো হয়। এই অঞ্চলের প্রায় 50 থেকে 60টি পরিবার গোপনে বেআইনিভাবে বাজি তৈরি করে বলে পুলিশের কাছে খবর ছিল। তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস এবং কোলাঘাটের ওসি বাসকী ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বাজিগুলি উদ্ধার করে। পয়াক গ্রাম থেকে 2 কুইন্টালের উপর নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করা হয়েছে। ওজন অ্যাপ্রক্সিমেটলি 2 কুইন্টাল হবে। এমনিতেই এবছর কালী পুজোয় বিশৃঙ্খলা ও শব্দবাজির দৌরাত্ম্য বন্ধ করতে কড়া সতর্কতা জারি করেছে জেলার পুলিশ প্রশাসন। শব্দবাজি ব্যবহার করলে পুলিশ আইনি ব্যবস্থাও নেবে বলে জানানো হয়েছে। এই ঘোষণাকেই বাস্তবায়িত করতে এবার বিভিন্ন অঞ্চলে অভিযান চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে টহলদারিও। কোলাঘাট থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার জেলা পুলিশের একটি বড় সাফল্য, এমনটাই মনে করছে প্রশাসন। আমরা ভালো রেড করতে পেরেছি। খাদিকুল গ্রাম আন্ডার এগ্রা পিএস, ওখান থেকে মোটামুটি 250 কেজি বাজি সিজ হয়েছে। পয়াক গ্রাম আছে কোলাঘাট থানা, ওখানে 300 কেজি বাজি সিজ হয়েছে। কোনটাইয়ের মধ্যে ধবাবিড়ি একটা গ্রাম আছে, ওখান থেকে 500 কেজি বাজি সিজ হয়েছে। অ্যান্ড এই ছাড়া বাকি পাঁচকড়া এলাকায়, তামলুক এলাকায় প্রচুর বাজি, চুল্লু, মদ অনেক লোককে অ্যারেস্ট করা হয়েছে। পুরো পুলিশ প্যাট্রোলিং থাকবে, মোটরসাইকেলে প্যাট্রোলিং থাকবে। আমরা আশা করছি সবাই ভালো করে কালী পূজাটা কাটাতে পারবে। আমরা সবাইকে শুভকামনা দিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। নিউজ ব্যুরো, সবুজ বার্তা। এক যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ময়নায়। শুক্রবার ময়নায় কলাগেছিয়া গ্রামে অর্জুন সামন্ত নামে এক যুবকের মৃতদেহ পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়। তবে যুবকের মৃত্যুকে ঘিরে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ঘটনাটির তদন্ত চালাচ্ছে ময়না থানার পুলিশ। শুক্রবার সকালে ময়না থানার অন্তর্গত কলাগেছিয়া গ্রামে পুকুর পাড়ে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় ওই মৃত ব্যক্তির নাম অর্জুন সামন্ত, বয়স আনুমানিক 18 থেকে 19 বছর। তার পিতার নাম অদ্বৈত সামন্ত। যে স্থানে মৃতদেহ পাওয়া গেছে সেই স্থান থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 500 মিটার। স্থানীয় বাসিন্দারা বলেন, মাসখানেক আগে চেন্নাইয়ে কাজে যান অর্জুন। হঠাৎই তিনি বুধবার সেখান থেকে কাউকে কিছু না বলে চলে আসেন, কিন্তু বাড়িতে তিনি পৌঁছননি। যখন যাই দেখতে পাই ওখানে একটা ডেড, মানে লোক একটা পড়ে আছে ওই জলের ধারে। ওই জলের ধারে তারপরে আমার ওই সামনে কালকে রিপোর্ট হচ্ছে, ও কাল যে 4টার সময় নামছে,
চারটার সময় লোক দেখেছে, বিভিন্ন লোক ওকে পার্বতী এসে সঙ্গে দেখা আছে। সেটা আছে বুঝতে পারিনি যে বাড়ি থেকে আসছে, যে বোঝা গেল যে বাড়ি আসেনি, একদম রাত্রে ওই কোথায় তথা বিভিন্ন জায়গায় ঘুরছে, রাত্রে এসে হঠাৎ মারা গেল। এই সকালে রিপোর্ট। ঘটনার পর ময়না থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই মৃত্যু আত্মহত্যা না খুন সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় নেমেছে শোকের ছায়া। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজকের মতো এখানে শেষ করলাম। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।